إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى لقد خلقنا الإنسان في أحسن تقويم. الله إن الله وملائكته يصلون على تسليما. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، Allah.
সম্মানিত কে? আল্লাহ। আল্লাহ নাম আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা, কালেমাত শুকুর একবার জবান থেকে বলে ফেলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক কোরআনে ফরমান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যখন আমার প্রশংসা করে আমি তাদের নিয়ামত বাড়িয়ে দিই। যখন বান্দা আমার নিয়ামত খাওয়ার পরেও না শুকরি করে আমি তখন তার উপর গজব চাপাই দিই। ইন্না আযাবী লাশাদীদ, অবশ্যই শক্ত গজব তাদের উপরে চাপাই দিই। তাহলে এই হাত সুস্থ আছে না নাই? সবাই আছে? মুখ সুস্থ আছে না নাই? পা সুস্থ আছে না নাই? বডি সুস্থ আছে? আল্লাহর জন্য ব্যয় করতে কি কষ্ট হয়? এই যে এত কষ্ট করে রৌদ্রের ভিতরে জুমার নামাজ পড়ার জন্য শরীরটাকে খাটাই আইছেন, এটা যে কত বড় নিয়ামত, এটা আমি আপনাদের বুঝাইতে পারবো। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো যখন বান্দা প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার প্রশংসা করে, আল্লাহ তার জিন্দগির সব গুণ মাফ করে দেন। ভাইরা সবসময় মনে রাখবেন, আল্লাহ যখন বান্দার মুখের দিকে তাকিয়ে দেখে তার প্রশংসা করে, আল্লাহ যখন তার মুখের দিকে তাকিয়ে দেখে বান্দা প্রশংসা করে, আল্লাহ তখন তার ফেরেশতাদেরকে হাসতে থাকেন। এই দোস্তরা, এত সুন্দর বডি যিনি সুস্থ রেখেছেন, এত সুন্দর জিন্দগি যিনি আমাদের দান করেছেন, এত সুন্দর আরামায়েশে যিনি খাওয়ার পরার তৌফিক দান করেছেন, ওই আল্লাহর প্রশংসা যখন বান্দায় করে, আল্লাহ তার মুখের দিকে তাকাইয়া সব গুণাগুলি মাফ করে দেয়। শুধু তাই নয়, যখন বান্দা আল্লাহর প্রশংসা করে, কোটি কোটি ফেরেশতা তার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া তার জন্য দোয়া করতে থাকে। ফেরেশতাদের, সারা পৃথিবীর ফেরেশতাদের সমস্ত শুকরিয়া যদি এক জায়গায় দেওয়া হয়, একটা নাখান্দা গোলাম, একটা গুনাগারের প্রশংসা যদি এক পালায় দেয়, জীবন ওই লোকটা নামাজও পড়ে নাই, নিশার দরিয়ায় ডুবে রয়েছে, গুনার দরিয়ায় ডুবেছিল, কিন্তু কোন একদিন ভুল বুঝতে পেরে তার জীবনটাকে ভালো করার জন্য কোনদিন বলছে কোন একটা মজমায় বসে আলেম ওলামার সাথে কণ্ঠ মিলাইয়া একবার শুধু বলছে সুবহানাল্লাহ, বলতে দেরি আছে, তামাম পৃথিবীর ফেরেশতা মখলুক যা আছে সব প্রশংসা যদি তাদের এক পালায় দেয়, ওই গুনাগার বান্দার প্রশংসা এক পালায় দিলে ওই গুনাগারের নেকের পালাই ভারী হয়ে যাবে। বুঝেন আল্লাহ পাক কি রেখে দিয়েছে বান্দার মধ্যে আর তার মধ্যে? শুধু তাই নয় গো দোস্ত, আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ফরমান, হে বান্দা, লাকাদ কাররামনা বনী আদম, আমি তোদের কত দামি করে বানাইছি, পৃথিবীর সব দামি খাবার গুলি তোদের জন্য প্যাকেট করে দিছি, আম দিছি প্যাকেট করে, কলা দিছি প্যাকেট করে, দুনিয়ার কোন মানুষ এইভাবে কভার করতে পারবে না। তুমি যে বাড়ির পাশে ডাটাটা খাও, ডাটা চিনেন না? হ্যাঁ, গ্রামে ডাটা হয় না লম্বা লম্বা, আল্লাহ শাকটাকে টার্গেট করে করে তোমার বাড়ির পাশে ছোট্ট ছোট্ট বিচি লাগাইছিলাম, লম্বা লম্বা গাছ আমি আল্লাহ বানাইছি, এত সুন্দর নরম জিনিস করে দিছি, এই নরম জিনিসটা যদিও তোমার বাড়ির পাশে জন্ম নিছে, বৃষ্টির পানিতে পুকুরের পানিতে কত সুন্দর নরম জিনিস জন্ম নিছে, যদি আমি আল্লাহ এটারে প্যাকেট না করে দিতাম খাইতে পারতাম না, আমি তোমার এত সুন্দর প্যাকেট করে ডাটা না বানাই দিলাম,
বাড়ির পাশের থেকে ক্ষেতের থেকে উঠাইয়া বাসায় নিয়ে যখন তুমি ধুইয়া প্যাকেটটা ফেলায় দিয়া ভিতরের আসল জিনিসটা ইলিশ মাছ দিয়া যে কোন মাছ দিয়া অথবা তোমার বিবি পাকায় দিব, কত মজা করে খাইলা। খাওয়ার পরে আসরের নামাজ সব পড়লি না রে বাবা, তুই কি একবার চিন্তা করলি না আমি মাগু কত আদর করে তোরে বানায়া জগতে ভালোবাসার জান্নাত বান্দা দিছিলে কি রে তুমি বান্দা থাকো তুমি যে বাজার থেকে গোস্ত কিনে নিয়ে যাচ্ছ তাকায় দেখো তোমার মতো হাত পাওয়ার টালো একটা হাড্ডি টোকাইয়ে ব্যাগে ভরতেছে, পকেটে পয়সা নেই গোস কেনার জন্য, তুমি কি একবারও চিন্তা করলে না আমার বাবু দাবার কত সুন্দর খাবার খাওয়ার, আমার বডিটা এত সুন্দর, আমার পাউগুলা এত সুন্দর, আমার আল্লাহ না জানি কত সুন্দর, এত সুন্দর গড়ি দিয়া মাওলার একটা সিজদা দিলে না তুমি আমার কেমনে জান্নাতের আশা করো দোস্ত। এই জন্য আমি আপনাদের দুটি পাও ধরে বলে যাই, এত সুন্দর গড়ি যখন আল্লাহ আমাকে দিয়েছে অন্ততই জবাব দিয়া তার প্রশংসা করার দরকার আছে না আছে না? বলেন তো দেখি আর একবার আলহামদুলিল্লাহ। এই দোস্ত 24টা ঘন্টা তার প্রশংসায় নিমজ্জিত থাকবেন, কোন জায়গায় আপনি থাকবেন না, কোনো বেঈমান হয়ে মরবেন না। আল্লাহ কবুল করো কামিন বলেন আরো জোরে কন আমিন। আপনার নবী বাল্যকাল থেকে তার জিন্দিগিটা ছিল শুকুরে শুকুরে ভরা, মারহাবা কর। আমি প্রমাণ করে দিয়ে যাই, যদি নবীর সুন্নাত নবীর জিন্দিগি কারো জীবনে আসে খোদার কসম ওই মানুষটা কোনদিন বেঈমান হয়ে মরবে না। এই জন্যই তো আল্লাহ কোরআনে তার নবীর কথা বলে তোমারে আমারে ক্যাটালগ বানাই দিয়েছি, লাকাদ কানা লাকুম ফি তোমার গোটা জিন্দিগি চলার জন্য রাস্তা করে দিছি তোমার নবীর জিন্দিগি, অন্য কোন নেতার জিন্দিগি দরকার নাই, তোমার নবী নেতাই যথেষ্ট। আরো শুনে কান এদিকে দেখা, তোমার নবীর জিন্দিগিটা দেখো জন্মের পরের থেকে কত সুন্দর জিন্দিগি। এক নাম্বার জিন্দিগি, তোমার বন্ধু আমার বন্ধু মেহনতি মানুষের বন্ধু শ্রমিকের বন্ধু রিক্সা চালকের বন্ধু ঠেলা গাড়ি চালানোর বন্ধু সারা পৃথিবীর বন্ধু গরিবের বন্ধু ধনীর বন্ধু শিল্পপতির বন্ধু ব্যবসায়ীর বন্ধু সারা পৃথিবীর মুসলমানের বন্ধু। এত সুন্দর মানুষ তা জিন্দিগি থুইয়া আমরা জিন্দিগি করতেছি শয়তানের জিন্দিগি, ঠিক না বেটা? ভুলে গেছি আমার ওই রবকে, যেই রব এত সুন্দর ডাটা খাওয়াচ্ছে, ওই ডাটার মতো লম্বা একটা জিনিস তার নাম কুশায় না কি বলে
গেন্ডারি কুশায় ইক্ষু আ বিভিন্ন জায়গা এক এক রকম নাম। আবার তোমার বাড়ির পাশে জন্ম নিচ্ছে ওই গেন্ডারির সাথে লম্বা একই রকম কাঠ একই রকম গিরা, তার নাম হলো তল্লাশ, ঠিক না বেঠে? ঠিক কুশায় গেন্ডারির মতোই ছোট্ট ছোট্ট দেখবেন চিকন চিকন বাস যা দিয়া পলো বানায় বেড়া বানায় তারপরে মাসাইল বানায়, আছে না নাই? একই রকম চিকন গেন্ডারির মতো একই রকম একই রকম গিরা, কিন্তু ওই বাস চাবাই দেখো কি পরিমাণ মিষ্টি লাগে। আবার তুমি দেখো তোমার একই খেতে একই পাশে একই জমিতে জন্ম নিছে চাবানি দিবা গেন্ডারি, আহ মুসে ভরপুর কি মজাই বলো, ঠিক না বেটে? গেন্ডারি আবার বেশি খেলে দাঁতও শুনবো মারিও শুনবো, এটা কি মজা রে বাজান রে, ভালো করে বুঝো আমার আল্লাহ কত সুন্দর জমিনটার বানাইয়া অর্ডার দিয়া দিছে, গেন্ডারির গোড়া দিয়া শুধু মিষ্টি পানি ঢুকাবি, বাসের গোড়া দিয়া পানির দরকার নাই রে, এটার ভিতরে কোনো কভারের দরকার নাই, বাসের মধ্যে কভার আছে? আরে কথা কও না কেন, আছে? বাসের মধ্যে কভার নাই, ও দোস্ত ভালো করে বুঝো গেন্ডারের মধ্যে কভার আছে না নাই? আমার আল্লাহ বলে দিছে বাসের মধ্যে পানি জন্ম নিবে, কিন্তু বাসের পানি কোনোদিন মিষ্টি হবে না, আমি আল্লাহর ওয়াদা গেন্ডারের মধ্যে মিষ্টি করে জমিন কাল্লাতে আমাদের আদম নবীকে দুনিয়ায় পাঠাবার আগে জমিন কি বলে দিছে গ্যান্ডারের নিজ দিয়ার শিকরের ভিতর দিয়ে মিষ্টি পানি ঢুকাবি, বাসকে বলে দিছে তোর ভিতরে মিষ্টি পুটি কোনো কিছুর দরকার নাই। আমি শুধু একটা কথা বলতে চাই যে আল্লাহ জমিনে একই জমিনে বাস করে কত সুন্দর জিনিস হয়, পৃথিবীর কোথাও যদি এক ফোঁটা পানি না পাও তোমার বাড়ির ত্রিশাত গাছের উপরে দেখবা বিশাল বড় একটা ডাবের মধ্যে কত সুন্দর পানির ব্যবস্থা, কে করেছে? আল্লাহ তোমার দান সবই তোমার দান, আল্লাহ তোমার দান সবই তোমার দান, রহমতের ভান্ডার তুমি দুনিয়ার মাঝে, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ দয়ালু শুধু তোর গ্রামের জন্য নয়, আমি আল্লাহ তাম পৃথিবীর রহমতের ভান্ডার, আমি আল্লাহ রহমতের ভান্ডার, এই রহমতের চাবি দিছি তোর একজন মানুষের মতো মানুষ, তার হাত আসিল পাওয়া ছিল আমার নাম হলো রব্বুল আলামিন আর রহমানির রহিম, আর একজন মানুষ পাঠাইছি তার সাথে একটা লকব দিছি রহমাতুল লিল আলামিন রউফুর রহিম, আমার নামের সাথে রহমান আছে রহিম আছে, আমার বন্ধুর নামের সাথে রহমান আছে রহিম আছে, রহমাতুল লিল আলামিন রউফুর রহিম, আছে না নাই? রউফুর রহিম আল হুজুরের লকব, মারহাবা কর, আর মালিক ইয়াউমিদ্দিন আল আল্লাহর লকব, আর রহমানের রহিম এটা হল আল্লাহর লকব। এ দোস্ত ভালো করে বুঝবেন নবীর চরিত্র যদি কারো অন্তরের মধ্যে আসে ওই মানুষটা কোনোদিন বেঈমান হয়ে মরবে না, নবীর চরিত্র যদি কারো অন্তরের ভিতরে একটা দিন জাগা দেয় ওই লোকটা কোনোদিন মানুষের ক্ষতি করবে না, প্রমাণ করে দিয়ে যাও নবী আমার যাচ্ছে শ্বশুর বাড়ি, বাজানদের বয়স মাত্র 17 বছর, নবী আমার 12 বছর বয়সে সিরিয়ার থেকে ব্যবসা করে আসলেন, ভরপুর ব্যবসা করে আসলেন,
এত সুন্দর ব্যবসা দুনিয়ার কোন মানুষ করতে পারবে না। আমার আল্লাহ ব্যবসার কথা কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বান্দা তোমরা যেরকম দোকানদারি করো, গার্মেন্টসের ব্যবসা করো, বিভিন্ন ব্যবসা করো, আমি আল্লাহ তোমাদের একটা ব্যবসা শিখাই দিচ্ছি, যেই ব্যবসাটা করলে তুমি তুনজিকুম আযাবিন আলীম, তুমি জাহান্নামের আগুন থেকে হারাম হয়ে যাবে। সেই ব্যবসাটা কি? আমি আল্লাহ এবং আমার বন্ধুর সাথে তুমি ব্যবসা করো। আমার বন্ধু যেমনি ব্যবসা করছে এইভাবে করো, মারহাবা করো। সঙ্গে সঙ্গে আমার নবী এই জবান থেকে বললেন, আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে, হে দুনিয়ার মুসলমানের বাচ্চা, নবী আমি বলছি তোমরা যারা ব্যবসা করছো, আমি নবীর কাছ থেকে শুনো, আমিও তো ব্যবসা করছি, 12 বছর বয়সের থেকে ব্যবসায় নামছি। তুমি কয় নাম্বারের বিজনেস নাম, তুমি 7-8 বিজনেস নাম বেটা, কিন্তু তোমার নবী সেই বাল্যকালের থেকে ব্যবসায়ী। মারহাবা, এমন ব্যবসা 12 বছর বয়সে করছে, পৃথিবীর কোন বিজনেস মানে এইভাবে করতে পারে না। সিরিয়াল হয়ে গেছে মাল, পথের মধ্যে 3 গুণ লাভ করে চলে এসেছে। নবী কেবল ব্যবসার মালগুলা গাঁঠিতে খুলে কেবল বাজারে বইছে, 5 মিনিটে ছাপা। মারহাবা কর, নবী ব্যবসা করার আগে গাঁঠিতে খোলার আগে কইছে, হুনেন মক্কার থেকে এই মাল এই টাকাতে কিনে আনছি, কয় টাকা দিয়ে নেবেন করো। নবীর চেহারা দেখে কয়, শোনো তোমার চেহারার মধ্যে বলতাছে তুমি কোনো ধোকাবাজ না, আর দুনিয়ার কোনো মানুষ যা দিয়ে কিনছে তা কয় না। আরে আমি হুজুর গেছি কাপড় কিনতে, আমার কয় হুজুর বিশ্বাস করেন 3 ঠেলা আমার ভক্ত, এই আপনার ওই পাশে রাস্তার ওই পাশে দোকান, হুদে 3 ঠেলা আছে। মনে মনে কই বেটা কি লেখ সারি সারলো না, ঠিক কথা কইলো, আমার ভক্ত যাই দিবি যাচাই করি। পাশের দোকানে গেল, হুদুর বলে কি কত দেন, আমি কই লইছি তো ভাই এই দিয়া, কই গস পড়তি 22 টাকা দাম করছে, মাথায় দেখে হায় হায় দিয়ে নামাজ এলাম। আমি হুজুর আমার ভালোবাসা, আমার কাছে 22 টাকা লাভ করে 3 টাকা লাভ করছে, সাথে সাথে বেটায় 19 টাকার মিথ্যা কথা কইব, ঠিক না বেটে? এই বেটা তুমি রসুল উম্মত দাবি করবে, তোমার নবী কত বড় তাদের ছিল, সাথে সাথে কোরআন আয়াত নাযিল হওয়ার সাথে নবী কি বলে, যেই ব্যবসায় সিন্ডিকেট করে না, বাংলাদেশ ছোট্ট দেশ কয়েকটা দেইমান মিলিয়ে সিন্ডিকেট করে, হ্যাঁ বেটা সিন্ডিকেট করার সাথে সাথে তোর ইমান চলে যাবে। জানো মাস্টার, যে মালের দ্বারা গরিবকে কষ্ট দেয়, যেই মালের দ্বারা যেই ব্যবসার দ্বারা গরিব কষ্ট পাবে, ওই ব্যবসায়ীর সাথে আল্লাহ নাই শয়তান আছে। কে দিয়েছে তোমার এই ব্যবসা শিক্ষা? তোমার নবী ব্যবসায়ী দেখো 12 বছর বয়সে ব্যবসা কারে কয় শিখাই দিয়ে গেছে। আমার নবী শুধু নবী ছিলেন না, ব্যবসায়ী ছিলেন, একজন রাজনীতিবিদ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, মন্ত্রী ছিলেন। ফট করে বলে ফেলা হুজুরের রাজনীতি করবে, কারে আমাগো নেতা আমাগো ইমাম, আমার নবী ইমাম ছিলেন কিনা? হ্যাঁ নবী খেতাব খতিব ছিলেন না? সারা তার জীবন নবী খতিব ছিলেন। মারহাবা কর, মদিনায় যাওয়ার পরের থেকে আমার নবী খতিব, 13টা 10টা বছর মসজিদে নববীতে আমার নবী জুমার খুতবা দিয়েছে। আর জোরে কর, তাহলে আমরা পৃথিবীর সব খতিবের নেতা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দুনিয়ার সব ইমামের নেতা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ইমামদেরকে বকা দিবা ঠিক মতো বুঝে শুনে দিও, আমাদের পুরা ঘর কিন্তু আমাদের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা দলের নেতা আছে, সবার নেত্রী আছে, সবার নেতা আছে, আছে না নাই? সারা পৃথিবীর খতিবের নেতা বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হিসাব করে দেখো তোমার নেতার আমার নেতার কোন জায়গায় গুণ, তাই দেখো। আলেমদেরকে গালি দিবা ভুল ঘুষ করে দিব, আমাদের নেতার বুড়া ঘর কোথা তাই দেখো। আমার নবী খতিব ছিলেন, আমার নবী যেই খুতবায় বসে খুতবা দিতেন ঠিক ওইখানে আমি বসে আছি। যারা মসজিদে নববীতে গেছেন দেখেছেন নবীর মেম্বারটা 3টা তাক, কিন্তু হুজুরের মেম্বারটা উপরের দিক ছিলেন, এই জন্য কারণ হাজার হাজার সাহাবী হুজুরের সঙ্গে থাকতেন, আর তখন তো আর এরকম ছিল না, উঁচা নিচে ছিল জমিনটা মদিনা,
এই জন্য হুজুর একটু উপরের দিকে বসতেন আর আমার জমিন তো সমতল ঠিক না ভাইরা আমার দিকে তাকান আমার নবী ব্যবসার গাঁটটিটা খুলি জীবনের বললেন এই কয় টাকা দিয়ে কিনা কয় টাকা দিবেন বলেন না এই জন্যই তো আমার নবী কাল্লা বলেন আল আমিন বিশ্বাস খেয়াবন খুলছে খোলার লগে লগে দেখেন যে অনেকে ভ্যানের তরমুজ লেয়ে আনে না উনি বাপ তে বাপ ভ্যানের সাইডে দিদি গুলো করে লাগে দিন হেকেন না স্যার হ্যাঁ এটা তো তোমার আমার জিনিস একটা ভ্যানের উপরে মাল নিয়ে বইছে চারিদিকে ঘিরে তুমি কিনতে বইছো আর আমার নবী যখনই মালটা খুলছে চারিদিক দিয়ে শত শত মানুষ ভিড় হয়ে গেছে সব মানুষ গুলা বলতেছে আরে বেটা ব্যবসার মাল কিনবি কি হ্যাঁ চেহারা দেখলে পাগল হয়ে দপ্তে দিয়ে এসে চলতো 12 বছর বয়স চাচার লোকে গেছে ব্যবসা ইকতে গেছে ব্যবসা যে একবার নবীরে দেখতে আসে হেই পাগল হয়ে সবাই বলে বাবা তোমার নাম কি আমার নবী বলেন মোহাম্মদ আমিন বুঝুন নাই বলেন কি বললেন মোহাম্মদ আমিন অর্থাৎ আমার মক্কার মানুষে মোহাম্মদ আমিন বলে অর্থাৎ মোহাম্মদ বিশ্বাসী বলে মোহাম্মদ আল আমিন আমার নাম মারহাবা করো ইবনে আব্দুল্লাহ আমার নাম ও তুমি কুরাইশ বংশের ছেলে হ্যাঁ এই কি সুন্দর চেহারা রে তোমার এ দোস্ত ভালো করে বুঝেন ব্যবসায় যখন তিন গুণ লাভ হলে নবী আমার বলে এত টাকা দিতে হবে না আমার মাল কিনা মাত্র 10 টাকা আপনি দেন আমার 30 টাকা কারণ কি সব মানুষগুলো বলে 10 টাকা হলো তোমার মালের মূল্য 5 টাকা দিলাম তোমার লাভ আর 15 টাকা দিলাম তোমার চেহারা দেখিয়া নবী আমার বলে চেহারার কি এত মূল্য হাওয়ার নবী সেদিন বুঝতে পারছিলেন যেদিন সূরা ইউসুফ নাযিল হয় ইউসুফ নবীর চেহারা দেখে মানুষ হাজার হাজার টাকা দিয়ে দিছে আর ইউসুফ নবীর চাইতে আমার নবীর কত সুন্দর চেহারা বাবা নবীর চেহারা দেখে মালের যেই দাম তার ডাবল দাম দিয়ে দেয় চেহারা দেখে আবু তালেব কয় হাজার আবু তালেব দূরে দাঁড়ালেন হায় হায় রে এ কি অবস্থা মাল ও তিন গুণ লাভ বেসা হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে সাথে সাথে আবু তালেবের চাচারা ব্যবসা করতে গেছে হেরা বলতেছে তোমার বাতি জারে নিয়ে কও আমাকে মালটা বিক্রি করে দিই আমার নবী বললেন না আমি দালালি করি না আমি কোনোদিন দালালি করি না আমি যখনই আপনার মাল বেচে দেবো আপনি আমার হিন্দু কইবেন এই টাকা নেন না আপনার মাল আপনি পরিশ্রম করে বেচেন দরকার না হে ভাই আমার দিকে তাকান নবী আমার যখন ব্যবসার মাল বিক্রি করে চলে আসতেন আসার সঙ্গে সঙ্গে পুরা মক্কা নগরীতে শোহরত পড়ে গেল এমন একটা ছেলে গো যার চেহারা দেখে মানুষ ডাবল দাম দিয়ে মাল লইয়া যায় নবীর ব্যবসার ফিল দেখছো কেমন সুন্দর ব্যবসা করলেন নবী আমার আমার নতুন মাল কিনে নিয়ে আসলেন মক্কায় মক্কায় মালটাকে সবে মাত্র বাজারে উঠছে নবীর হাতের পরর যেই মালের মধ্যে পাইছে বাজারে মালগুলো শূন্য হয়ে গেছে আমার নবীর হাতটা এত বরকতপূর্ণ ছিলেন পাথর যদি নবী হাত দিয়া এইভাবে চাপ দিতেন পরশ পাথর শূন্য হয়ে যেত এই দোস্ত ভালো করে বুঝান নবীর চরিত্র কত সুন্দর মক্কার ভূখণ্ডে নবীর চারিদিকে যখন আওয়াজ আর আওয়াজ এত সুন্দর মানুষ আর জীবনে হয় না এত সুন্দর চরিত্র কোন মানুষের দেখতে পারি নাই সব মানুষগুলো হুজুরের কাছে এসে বীর পাকায় থাকে আরো জোরে বল আরো জোরে বল মক্কার সব পোলাপানগুলা সকালবেলা একবার নবীরে দেখতে আসতো
তারা না দেখে কেউ ব্যবসায় দোকান খুলতো না। যদি আমার নবী একদিন একটু আসতে দেরি করতেন, সাথে সাথে মক্কার মানুষগুলো পাগল হয়ে যেত, মক্কার মহিলারা ঘরের থেকে বের হয়ে যেত, মোহাম্মদ এখনো কেন আসলো না, কোনো বিপদে পড়লো কিনা। দেখা যেত সকালবেলা হুজুরের ঘরে, দাদার ঘরে চারিপাশে মহিলারা পুরুষরা একবারে সেই সমাবেশের মতো খারাপ হয়েছে। ভাইরা আমার দিকে তাকান, কারণটাকে জানেননি। আল্লাহ কোরআনে বলছে যে আয়াতটা পড়ছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীকে আমি পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র দিয়ে বানিয়েছি। আমার নবী যখন কথা বলতেন হেসে কথা বলতেন, যখন আমার নবী কারো সাথে মুসাফা করতেন অর্ধেক দিতেন না, পুরো হাতটা ঢুকাই দিতেন। বাদান আমাদের দেশে অনেক অনেক নেতা আছে হ্যান্ডশেক করে এক চুপ ধরে, ঠিক না বেটি? যারা ধারী আর মুসাফা বলে পুরো হাতটাও, আপনার এই বুড়া আঙ্গুলের মাঝখান দিয়ে দেখবেন কত সুন্দর একটা সিস্টেম দিছে। এই হাতটা এইভাবে যখন দুই হাত দিয়ে মুসাফা করবেন, আমার আল্লাহ বলেন হাতের তালুর মধ্যে যত গুণা আছে এরা আমি নবীর সাথে গ্যারান্টি নিয়েছি। এই হাতের আর এক হাত যখন মুসাফা করে চলে যাও, ওই যে ওই লোকটার সাথে মুসাফা করার কারণে দুইটা হাত যেরকম ভাবে মিশছে, আমি আল্লাহ তোমাদের হাতের মধ্যে মাঝখানে বসেছিলাম। বান্দা দুই হাতটা যখন লাগছে প্রেম প্রীতি ভালোবাসা জন্ম নিছে, আমি আল্লাহ তো প্রেমের কারণে দুনিয়া বানাইছি, আদর করে তোদের বানাইছি, তোদেরকে মায়া করে বানাইছি, হাতটা মেশার সাথে সাথে জীবনের সব সগিরা গুনাহ মাফ করে দিছি। এই জন্য ইমাম তানভীর রহমাতুল্লাহ আলাইহি বলেন আলেমদের সাথে বেশি বেশি মুসাফা করো। আলেমদের সাথে যখন মুসাফা করবা, ওই আলেমের হাত লইয়া যদি কবরে যাও, কবরে যাওয়ার সাথেই তুমি আলেমের হাতের গিলান পাইবা। শুধু তাই নয় গো, আলেমের হাত যখন তোমার হাতে লাগবে, এই হাতটা কোনোদিন জাহান্নামে যাবে না। সাহাবা একরাম বাবা জীবনে কোনোদিন জুমার নামাজ পড়ে নবীর সাথে মুসাফা না করে বাড়িতে যাইত না, কেন জানেননি? সাহাবীদের একটাই মহাব্বত ছিল, আরে নবীর হাত মুসাফা করে বাড়িতে যাব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন হুজুরের সাথে জুমার নামাজ পড়ে মুসাফা করার চান্স পাই নাই, ইশারের নামাজ পড়তো দাঁড়ায় গেছি, এত ভিড় ধাক্কা ধাক্কি দাঁড়ায় গেছি। নবী মুসাফা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আমি চিন্তা করলাম এখন যদি যাই নবী কষ্ট পাইব। হুজুর জুমার নামাজ পড়ে যতটুকু পারছে মুসাফা করে ঘরে গেছে, খানা দানা খাইয়ে আসরে আইছে, আবার সাহাবীরা যারা করতে মানে হেরা করছে, আবার মাগরিবে আইছে আরেক আরেক দলাইয়া করছে। জাবের কয় আমি ধাক্কা ধাক্কিতে পারি নাই, কারণ ধাক্কা ধাক্কিতে কষ্ট দিলে তো ইকরামুল মুসলিমিন নষ্ট হয়ে যাবে, এক সাহাবে আরেক সাহাবের কষ্ট দেওয়া যাইব না, যাও আস্তে আস্তে করি। এরকম আস্তে আস্তে করতে করতে ঈশা হয়ে গেছে, আরো জোরে কর না, যখন ঈশা পর্যন্ত দাঁড়ায় রয়েছে, আরো প্রেম প্রীতি ভালোবাসা বাড়ছে না কমছে? অন্তর্জামিকে জোরে পা, আরো জোরে, এই সাহাবের অন্তর খবর নবী জানে না, জানে কে? নবী তো গায়েব জানে না, গায়েব জানে কে? আল্লাহ তো জানে। জাবের ঈশা পর্যন্ত অপেক্ষা করছে খালি আমার নবীর প্রেমের জাবের হুজুরে হাত ছাড়াই নিতে চায় লজ্জায়, মেলার সময় হয়ে গেছে নবী ছাড়ে না, আবার টানে নবী ধরে বসে, জাবের টানে ওই দিকে, নবীটা নেই দিকে, জাবের বুঝতে পারতেছে না হুজুর আমার লেগে মন করে কে মাদান রে, শেষ পর্যন্ত নবী আমার জাবের হাতটা টান দিয়া বুকের সামনে লাগায় কয় জাবের রে কি আমার কুরসুল রে জাবের বলে নবীজি কোন আমল তো করি নাই, না সত্য কথা বলছি আমল করছে
নবী আবার জাবেরের বুকের মধ্যে চেপে ধরে বলে, জাবের রে এই বডিটা আমার আল্লাহ বানাইয়া, ইসলাম কবুল করবি তোর জিন্দেগি লন্ডভন্ড করে দিব, বা সম্পদের পিছনে লাথি মারি আমার নবীর বুকে জড়াই দিব। নবীর আদর্শ যাদের মধ্যে ঢুকছে, দুনিয়ার কোনো কিছু তাদের কাছে দামি ছিল না, ঠিক না বেঠে? জোরে বলেন, আরো জোরে। যাবের বাবা মুসা বকরি চলে গেছে, এরকম দেখা গেছে অনেক সাহাবী এরকম হুজুরের জন্য ভালোবাসা দিছে, আল্লাহ তার ভালোবাসার উত্তর দিয়েছে। কারণ এটাও কোরআন শরীফের কথা, বাইবেল নাম বানাই বলতেছে, নবীর যতটুকু ভালোবাসা দিবা তার থেকে আমি আল্লাহ তোমার বেশি দিব। কারণ কি, নবীর আমি মানুষ আকারে পাঠাইছি, নবীর ভালোবাসতে আমারে ভালোবেসে ফেলেছ। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, আমি আল্লাহ বলছি, নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ, আপনার যদি কেউ বুকে জড়াই নাই সে জন্য আমি আল্লাহর বুকে জড়াই নিলাম। কারণ আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, নবী আপনি বলেন, যারা আমারে ভালোবাসবা সে যেন আল্লাহকে ভালোবাসবা, যে আমার সাথে মুসাফা করলাম সে যেন আল্লাহরে মুসাফা করে ভালোবাসা। আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছে, আবার নবী বলে দিয়েছে, কোন আলিমান ও মুআল্লিমান ও মুস্তামিলান মান আকরাম আলিমান কান্নাম আকরামানি, যারা আলিমের সাথে মুসাফা করলাম আমি নবী বললাম সে আমার সাথে মুসাফা করলাম। আল্লাহ বলছে তার বন্ধুরে,
বন্ধু বলতেছে আমাদেরকে মারহাবা কর আরো জোরে কন মনে করো তুমি কিন্তু বেঈমান হয়ে কবরে যাইবা। আমার দিকে তাকান নবী, আমার মক্কার ভূখণ্ডে বীর না হলে কোন মহিলা নাস্তা করতেন না। আজকে নবী বের হতে দেরি করেছে, হযরত আলীর মা নাম ছিল তার ফাতেমা। কি নাম? ফাতেমা। জোরে কর ফাতেমা। আরো জোরে ফাতেমা। নাম কি? ফাতেমা। হুজুর মেয়ের নাম কি? ফাতেমা। হ্যাঁ ফাতেমা। হুজুরের চারটা মেয়ের মধ্যে সবচেয়ে আদরের মেয়ে ফাতেমা। হুজুরের আদরের চাষিদের মধ্যে চাষির নাম ফাতেমা। হুজুরের দাদির নাম ফাতেমা, মেয়ের নাম ফাতেমা, চাষির নাম ফাতেমা। মারহাবা কন্যা। হযরত আলী কিন্তু তিন ফাতেমার মালিক। আলীর মার নাম ফাতেমা, বিবির নাম ফাতেমা, দাদির নাম ফাতেমা। নবীর যে দাদি আলীরও কিন্তু সে দাদি। বুঝেন নাই? আলী তো হুজুরের আপন চাষতো ভাই, আপন চাষতো ভাইয়ের কাছে, আপন চাষতো ভাইয়ের কাছে মাইবে। ভাইরা আমার দিকে তাকান। হযরত আলী বলেন, আলী তো তখন বাবা জন্ম নেয় নাই, আলী তো খবরই নেই। ঠিক না? ঠিক। নবী যখন নবুয়ত প্রাপ্তি হলেন, আলী যখন ইসলাম কবুল করে, তখন তার বার দোয়া, অন্তত আলী চাইতে আমার নবী 32 বছরের বড়। কত বছর? 32। হ্যাঁ 32 থেকে 33 বছরে বড় আমার নবী। এই দোস্ত আমার দিকে তাকান। আলীর মা ফাতেমা আলীর বুকের মধ্যে জড়াই ধরে বলে, আলী রে তোর মোহাম্মদকে একদিন আমি একটা ঘটনা শুনাই, যেন তুই তার প্রতি ভালোবাসা লাগাই দেস। মা কি ঘটনা শুনাইবা এখন আমি আপনাদের সামনে শোনাবো, যদি মনটা চায় গো বাবা চোখের পানি ফেলে আমাদের খুশি করবে। আমি শুরুতেই বলছিলাম নবীর চরিত্র যদি কারো অন্তরে থাকে ওই মানুষটা কোনোদিন বেঈমান হবে না। আজ থেকে চোখের পানি দিয়ে নিয়ত করে যান, দুনিয়ায় কয়দিন আপনি বাঁচবেন আমি কয়দিন বাঁচবো। গ্যারান্টি আছে? না। এই যে দুমান নামাজ পড়ে রোদে বাইর হবা বাবা, তোমার বড়ির উপর যে একটা গাড়ি উঠে যেতে পারে, কোথায় থাকবে তোমার বাড়ি, কোথায় থাকবে তোমার নানি, কোথায় থাকবে তোমার সন্তান গো বাবা। জুমার নামাজ পড়ে কত লোক মসজিদের সামনে বের হয়েছে, সন্তানরা শিরে গুলি করে মার্ডার করেছে। আসলে ভাই জুমার নামাজ পড়ে গাড়ি নিয়ে বের হয়েছে, এমন জোরে অ্যাক্সিডেন্ট করছে, এই যে দেখো সোনার তরি একটা গাড়ি। গতকালকে বাবা রাত্রে আমার বাড়ির কাছে, এটা কিন্তু আমার বাড়ির কাছে যেখানে অ্যাক্সিডেন্ট করছে, এই জায়গাটা যেখানে অ্যাক্সিডেন্ট করছে, এই জায়গায় আমার জীবনে বহুবার ঘুরছি, বহুবার এটা কিন্তু আমার বাড়ির পাশে অ্যাক্সিডেন্ট করছে আলহামদুলিল্লাহ। বাঙ্গার থেকে মাত্র 8 কিলো, 8 কিলো না সরি, সদরপুরে যা হলো অল্প কত, 5 কিলো হবে, 5 কিলো হবে বাঙ্গার থেকে, বাংলা স্টান থেকে যেখানে সদর দিই যেখানে স্টান, এখানে আমি বহুবার আমার জীবনে বড় একটা বট গাছ আছে, এখানে এই বট গাছে আমার জীবনে বহুবার ওই যে গরু লড়াই না, গরু লড়াই এই চকের মধ্যে গরু লড়াই হইতো, এখানে ছোটকালে আইতাম, ঠিক ওই মোড়টার ভিতরে অ্যাক্সিডেন্ট করছে। যখনই পত্রিকায় দেখছি সেই ছোট্টকালের আজ থেকে কয়েক যুগ আগের কথা মনে পড়ে গেছে, যে এইখানেই তো অ্যাক্সিডেন্ট করলো এই মোড়টার মধ্যে। হে ভাইরা আমার দিকে তাকান, এই সদর দিয়ে কতবার গেছি, এই যে সোনার তরি গাড়িটা কত আসালে, কত ভাই বাড়িতে যাওয়া দিছিল বরিশালে, কিন্তু বাবা গো জানতো না আজকে রাত্রেই তাদের জীবন শেষ। উনির জন্য মানুষ জায়গায় মারা গেল, আরো বেশি হতে পারে, পিতৃ পত্রিকা আরো বেশি হতে পারে। হে ভাইরা আমার দিকে তাকাল গো, কি কি রাখ দিয়াছে তোমার আর আমার,
জুমার নামাজ পড়ে রওনা দিছো, গাড়ি লয়ে রওনা দিছো, গাড়ি ঠিকই বাড়িতে গেছে, তুমি কবরে চলে গেছো। জিন্দেগির কোন মূল্য নাই, শুধু নবীর কথাটা শুনে এখন আল্লাহর দিকে প্রেমের উদ্দেশ্যে বসো। হুজুরের নবি ও আলীর মা বলতে জানি রে, তুই তো আমার সাথে কেমন ব্যবহার করছ, আর কোন নবী আমার সাথে একদিন ব্যবহার করছিল, সিরিয়ার থেকে মাল পেয়েছে আমার ঘরে আসলো, টাকা গুলা তোর বাবা আবু তালেব তোর নবীর হাতে দিল, তখন নবী নবী হয়ে গেছে মার বাবা। দেখবেন অনেক ছেলে মেয়ে যখন দুষ্ট হয় তখন বড় বড় মানুষদের জীবনে শুনে ভাই তুই এরকম করস, জানস তোর বড় ভাই কি করতো, আমার বলে জীবনে আমার চোখের দিক থেকে কথা কয় না, তুই আমার সার কি দেশ, তুই এমন পোলার পোলার বলে না, আলী একটু গরম মেজাজের মানুষ ছিল তো মার সাথে একটু ঝাঁকা ঝাঁকি করতেছে, তখন কয় আলী রে তুই তো আমার লাগে এমন করো করো সার, তোর নবী কি করছে শুনবি, হ্যাঁ আলী কয় মা বলতো, আর আলীর কাছে নবীর কথা বলার সাথে আলী বেড়ে বেড়ে জানস তোর নবী কি করছিল, তুই তো তোর নবীর উম্মত, তুই আমার লাগে মন করস, মা কি করছিল বলতো, আলী রে 12 বছর বয়সে তোর নবী ব্যবসা করে আসলো, তোর বাবা তোর নবীর হাতে টাকার তফিল দিয়ে দিল, তফিল ছিলেন না ওই জায়গায় দেখতাম পান বেছে গুর বেছে ওদিক দিয়ে সুন বেছে, তিনটে তাক আছে আবার তিনটে বডি তিনটে গেট, তফিলে তিনটে গেট আছে কিন্তু মিয়া তিনটে গেট, এখানে পয়সা এখানে 5 টাকা এখানে 10 টাকা, দেখবেন যে ব্যক্তি ব্যস্ত ঠিক মতো হাত দিয়ে 10টা নোট বাইর করো, আমি মাঝে মাঝে দেখতাম কি রে বেড়ে এখানে যা বাইর করে তাই পারে, কারণ পয়সার থলিতে পয়সা ঠিক না ঠিক বাবা, আবার মাঝে মাঝে থলে ভিতরে হাত দিয়ে মশা কি দিত কি মশা, হ্যাঁ দোস্ত এখন থইলা ব্যবহার করেন, এখন করে মানি ব্যাগ, জুমার নামাজ পড়ে দেহে বাইতে যাওয়ার আগে রিক্সা ভাড়া নাই কি হল সেখানে হাত ঢুকায় হাত খাই ঢুকে মানে পকেটে তলি না নিয়ে গেছে, আর তফিল নিয়ে খুব মুশকিল আছে তো ঠিক না বেঠি, এমনি মাথায় বান্তটা নবীর সুন্না খুতি যারে কয় খুতি, টাকার ক্ষতিটা বাবা নবীর চাচা নবীর কাছে দিছে, বাবা তুমি টাকা গুলো তোমার চাচির কাছে দাও, ওই যে সিরিয়ার থেকে 3 গুণ লাভ করে আসছে মনে আছে, যখন টাকার থলিটা চাচায় দিছে দেখি আমার ভাতিজা কি করে, এখান থেকে 2টা টাকা নেয় কিনা পকেট খরচের লাগিয়া, আবু তালেব কিন্তু সব টাকা গুলো নিয়ে গেল খুশি ছিল, কারণ আজকের ব্যবসায়ের টাকা এটা আমার গুণে নয় এটা হলো আমার ভাতিজার গুণে, টাকার থইলে চাচায় দিয়া চলে গেছে কাবা ঘরের মধ্যে শুকুর আদায় করার জন্য, আমার এতিম ভাতিজার নিয়ে জীবনের প্রথম ব্যবসায় গেলাম, দেখি আল্লাহ তুমি আমার ভাতিজার অনেক বড় করিল, মা বাপ সোগা সন্তান আমার ভাতিজা সে প্রথম ব্যবসায় যে 3 গুণ লাভ করলো, আল্লাহ যদি কোনোদিন ব্যবসা করে গো আমার সাইডে বড় লোক বানায় দিব, ভাতিজার জন্য দোয়া করা লাগে কাবা করে ঢুকছে, আর আমরা কি করি আমার পাশের দোকানদার ব্যবসা বেশি করে আল্লাহ ওর ব্যবসা নিবার যাক আমারটা বেশি ঠিক না বেঠি, আর সাসাই কি দোয়া করে আমার বাতি আজকে যেরকম কেয়ারফুল ভাবে ব্যবসা করে টাকা আনছে আল্লাহ এর চাইতে আরো বেশি দিবা, দেখেন ইহুদি হইয়াও কি কাম করে, সে গেছে কাবায় নবীর হাতে টাকা থইলে দিয়েছে, বাবা তুমি যাও ভিতরে যাও, নবী আমার টাকার থইটা নিয়ে সাসির কোলের মধ্যে দিয়ে কয় সাসি আম্মা জানেন কত টাকা লাভ হইছে, কত কয় শুনে দেখেন হে আমার পোলা, আর তোর নবী কি করছে দেখ টাকাটা থইল আমার হাতে দিয়া, আবার আমি টাকাটা বিছানার পর রেখে বললাম আমার জাদু মুহাম্মাদের চেহারাটা লাল হয়ে গেছে,
আহারে কত কষ্ট হইছে। নবী আমার চাষির রানের উপরে মাথাটা রাখিয়া বলে, চাষি গো সত্য কথা কইবা, আমি টাকাটা দিছি তুমি কি খুশি না? কিন্তু দুঃখের বিষয় হলো টাকাটা তলিরা হাতে নিয়ে চিন্তা করতেছি, আজকে যদি আমার জায়গায় তোমার মা বিনা থাকতো, দেখি মোহাম্মদ আমার বিবিরে কেমন ভালোবাসে। শাশি গো আমার মা আমি না বেঁচে থাকলে যেইবার টাকার হাতে তুলা দিতা, তুমি বাইব না আমি তোমার দেওয়ের পুরাগো মা, আমার মা যখন তোমার হাতে আমায় দিয়ে গেছে, আমি মুহাম্মদ তোমার আমিনার কাছে ছাড়া আর কিছু ভাবি না গো মা। ভাইরা এটা ছিল তোমার নবীর চরিত্র। আলী যখন এই কথা শুনছেন, আলী মার বুকের সাথে মাথা দিয়ে কয়, মা আমি আর জীবনে তোমার সামনে জুড়ে পড়ব। যুবক ভাইরা রে, আমি তোমাদের কাছে দুটি হাত ধরে বলে যাই, নবীর জিন্দেগি যদি একটা ফিট করতে পারো, মুরব্বীরা যারা আছে তাদের সাথে জোরে কথা বলবা না, চাষির সাথে চাষার সাথে বাবার সাথে মার সাথে জোরে জিরকি দিয়ে কথা বলবা না, জীবনে একটা তোমার মালিক যেই ফ্যাক্টরিতে চাকরি করো, মালিকের সম্মান করবা, মালিকের আদর করবা, মালিকের টাকা পয়সা গুছায় রাখবা। আমি তোমার সাথে গ্যারান্টি দিলাম, দুনিয়ায় যদি তুমি গরিব থাকো, আখেরাতে তুমি ধনী হয়ে যাইবা। অনেক কর্মচারী আছে বাবা মালিকের টাকা মাইরা দিয়ে বড়লোক হয়ে যাবে, নবীর চরিত্র এটা নয়। আল্লাহ আমাদের সুন্দর জীবন করার তৌফিক দান করুন, আমিন। আমিন। সবভাবে ব্যবসা করবেন, সবভাবে মালিকের টাকা গোছায় রাখবেন, খোদার কসম তুমি একদিন মালিক হয়ে যাবে। আর তুমি যদি মালিকের টাকা মাইরা হও, তুমি যেদিন কোটিপতি হইবা, তোমার টাকা মাইরা আর একজন কোটিপতি হইবে, ঠিক না বেটি? আর তুমি জীবনে মালিক হওয়ার চিন্তা করো না, যেটা চোর ও চোর মালিক হইবে, সব ব্যবসায়ী ও সব ব্যবসায়ী, তোমার নবী সব ব্যবসায়ী ছিল। শরীর অসুস্থ হয়ে গেলে ইবাদতে মজা রাখবো না, নবী বলেছেন জুমার দিন বলে দিতেন চোখ কান খোলা রেখে চলবেন, এখন গরমের মৌসুম ও সাহাবীরা সবাই সুন্দর করে চলবেন যেন কেউ অসুস্থ না হয়ে যান, সেই হিসাবে আমি আপনাদেরকে বললাম চোখ কান খোলা রেখে চলবেন, অসুস্থ হয়ে গেলে ইবাদতে মজা কম হয়ে যাবে। অতএব আল্লাহ সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত হলো সুস্থ থাকা, সুস্থ থাকার মতো নেয়ামত পৃথিবীতে আর হতে পারে না। অতএব আল্লাহ সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ার তৌফিক আল্লাহ সকলকে দান করুন, আমিন। আরো জোরে বলুন, আমিন।